প্রিয় দর্শক, শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত আলোচনা অনুষ্ঠান মুক্তমত। আমরা সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আজকের এই মুক্তমতের আলোচনা করব এবং সেখানে আমাদের সাথে আজকে স্টুডিওতে অতিথি হিসাবে যে দুজন নির্মোহ ব্যক্তিত্ব রয়েছেন আমি তাদের সাথে প্রথমে আপনাদের পরিচয় করে নিই। আমাদের সাথে রয়েছেন ইউএনবির উপদেষ্টা সম্পাদক সিনিয়র সাংবাদিক ফরিদ হোসেন রয়েছেন আমাদের সাথে, একই সাথে রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আসলে আলোচনার শুরুটা আমরা এটা নিয়েই করতে হচ্ছে, সেটা হচ্ছে যেহেতু আগামীকাল জাতীয় সংসদে উত্থাপন হবে নির্বাচন কমিশন বিল 2022, সেটি নিয়ে কিন্তু প্রথম আলোচনাটা আমরা করতে চাই। আমরা জানি যে বিলটি সংসদে তোলার জন্য ইতিমধ্যে জাতীয় সংসদের কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে আগামীকালকে। বিলটির জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করবেন মাননীয় আইনমন্ত্রী। বিলটি যাতে দ্রুত পাস হয় সেভাবেই সরকারি দলের পক্ষ থেকে তাদের চেষ্টা থাকবে। যেহেতু এই বিলটি নিয়ে নানা রকম কথা হয়েছিল, আমরা দেখেছি যে কেন একটা আইন করা হচ্ছে না, এই আইনটা করলে নির্বাচন ভালো হবে, সে কারণের জন্য সরকারের দিক থেকে হয়তো চেষ্টা থাকবে যে এই বিলটি বা এই আইনটি কত দ্রুত, যদি একটা খুব ছোটো আইন, দ্রুত পাস করা যায়। সে বিষয়ে আজকে আমরা ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত একটি অনুষ্ঠানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর শামসুল হুদা এসেছিলেন এবং তিনিও কিন্তু এই আইনটি নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন। আমরা সে কারণের জন্য এটিএন বাংলার সম্প্রচারিত যে সংবাদটি প্রচারিত হয়েছে, ডক্টর এটিএম শামসুল হুদা যে মন্তব্যগুলি করেছেন, সে মন্তব্য সংশ্লিষ্ট সেই সংবাদটি দেখে আমরা আলোচনায় ফিরে আসি। নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিত আইন যথাযথ ও পরিপূর্ণ নয় বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। তার মতে প্রস্তাবিত আইনটি শুধুমাত্র সার্চ কমিটি করার খসড়া। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে ইউসিবি পাবলিক পার্লামেন্টে তিনি এসব কথা বলেন। এ সময় প্রস্তাবিত আইনটি জনসম্মুখে প্রকাশ করে সবার মতামত নেওয়ার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। একরামুল হক সায়েমের রিপোর্ট। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলের সদিচ্ছার বিষয় নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এটিএন বাংলার ভিএফডিসি স্টুডিওতে ইউসিবি পাবলিক পার্লামেন্টে যোগ দেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। এই আইনটার মধ্যে অনেক অপূর্ণাঙ্গতা আছে এবং এখানে আমার প্রাইমারি ফোকাস মনে হচ্ছে মূলত এটা সার্চ কমিটি গঠনের জন্য। এইগুলি আরো শার্প হওয়া উচিত, আরো প্রখর করে লেখা উচিত এবং 50 বছর পরে যদি এমন একটা জিনিস করি যেটার গ্রহণযোগ্যতা পাবে না এবং এই কথাবার্তা হবে, সেটা করে লাভ কি? সাবেক সিইসি বলেন ক্ষমতা এলে কোনো দলই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে চায় না। এ সময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ইঙ্গিত করে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন এটিএম শামসুল হুদা। সর্বশেষ ইলেকশন কমিশন এদের অনেক সুযোগ ছিল কিন্তু ওনারা সেই সুযোগ গ্রহণ করেননি এবং নানা ধরনের ক্রিয়াকাণ্ড করে তারা বিতর্কের সম্মুখীন হয়েছেন। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ইসি গঠনের 6 দফা সুপারিশের পাশাপাশি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রধান হিসাবে 3 জনের নাম প্রস্তাব করেন। নির্বাচনকালীন সরকার হিসাবে যদি সেটি নির্বাচনকালীন সরকার হিসাবে সকল দলের মতের ভিত্তিতে হয় তাহলে আমরা সর্বপ্রথম নাম হিসাবে প্রস্তাব করছি অত্যন্ত নির্মোহ ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর সিরাজ ইসলাম চৌধুরীর নাম আমরা প্রস্তাব করছি, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদের নাম আমরা প্রস্তাব করছি, ডক্টর এটিএম শামসুল হুদার নাম, এই 3টি নাম আমরা প্রস্তাব করছি। ছায়া বিতর্কে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিকে হারিয়ে বিজয়ী হয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। প্রিয় দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম এবং ডক্টর শামসুল হুদার যে মন্তব্য সেটিও দেখলাম এবং আগামীকাল এই আইনটি পাশের জন্য জাতীয় সংসদে উঠবে। আমি ফরিদ ভাই আপনাকে নিয়ে আলোচনাটা শুরু করতে চাই, পুরো খোঁজ খবর আপনিও রাখছেন আসলে আইনটি নিয়ে কী হচ্ছে, সুশীল সমাজের ব্যক্তিরা কী ধরনের মন্তব্য বক্তব্য দিচ্ছেন, সরকারের পক্ষ থেকে এক ধরনের প্রতিক্রিয়া, আবার যারা আইনটি চেয়েছিল, যারা দাবি করছিল, তারাও কিন্তু এখন আবার ভিন্ন কথা বলছে কি না, এ ধরনের একটা বিষয় কিন্তু দেখতে পাচ্ছি। সার্বিকভাবে এই যে আইনটি পাশ হওয়ার প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে, আপনি কীভাবে দেখছেন? প্রথম কথাটা হচ্ছে যে এই একটা আইন করা দরকার, এই কথাটা আমরা মূলত রাষ্ট্রপতি যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা শুরু করলেন আমাদের 20 ডিসেম্বরে তিনি শুরু করেছিলেন, সেই সময় থেকেই এই কথাটা জোরে সুরে আসতে শুরু করে এবং তখনই আমরা আবার নতুন করে জানতে পারি যে আমাদের সংবিধানের মধ্যেই এই নির্বাচন কমিশন গঠন করার জন্য একটি আইনের বিধান আছে এবং 118 ধারা সংবিধানের সেই আর্টিকেল 118-তে সেই জিনিসটা আছে। এর আগে অনেকটা বছর পার হয়ে গেছে কিন্তু এটাকে এত জোরে সোরে কিন্তু আমরা দেখিনি, এবং সাংবাদিক হিসেবে আমি খুব একটা কাউকে বলতে শুনিনি।
আপনি তো জানেন যে আমাদের এই নির্বাচন বা নির্বাচন কমিশনের ইতিহাসটা বেশ একটু কী বলে যে গড়বড়ের ব্যাপার। আমরা কখনই কিন্তু আমাদের এই যে পঞ্চাশটা বছর হয়ে গেল, আমরা এই পঞ্চাশটি বছরে ঠিক খুব একটা বেশি সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন কিন্তু আমরা কখনো পাইনি। দুটো একটু দুই একটা বছরে এটা পাওয়ার পরে সাধারণভাবে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে, আওয়ামী লীগ সরকারের পতনের পরে দীর্ঘদিন আমরা সামরিক শাসন বা স্বৈরাচারী শাসনের মধ্যে ছিলাম, সেখানে এই প্রশ্নগুলি ওঠেইনি। তারপরে আমরা আবার গণতন্ত্রের শাসনে চলে আসলাম, সেখানেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সেই কটা নির্বাচন আপনার মোটামুটি ভালো হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে। আবার আমরা ফিরে গেলাম দলীয় সরকারের অধীনে নির্বাচন, এইগুলো করে আমরা এখনও কিন্তু আমরা যে গণতন্ত্রের পথে যে আমাদের যাত্রাটা, সেটা যদি নির্বাচন যদি একটা ব্যাপার হয় যে একটা সঠিক নিরপেক্ষ স্বাধীন এবং যেখানে সবাই যে ভোটটা দিতে পারবে মুক্ত মনে, সেই ধরনের পরিস্থিতি কিন্তু আমরা তৈরি করতে এখনও পারিনি। এবং তারই প্রেক্ষাপটে আমাদের এই জিনিসটা বুঝতে হবে। আমার মনে আছে এটার প্রায় দু সপ্তাহ আগে আইনমন্ত্রীর সঙ্গে আমাদের সাংবাদিকদের এটা ওকাবের একটা বৈঠক ছিল, এবং সেখানে তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে আইনটা আমরা করতে চাই, তবে এত রাতারাতি এই আইন করা সম্ভব না, এত কম সময়ের মধ্যে আইন করা সম্ভব না। তিনি তখন বলেছেন যে এটা তো আগে ক্যাবিনেটে পাশ করতে হবে ড্রাফট, তারপরে সংসদে যাবে, যা প্রক্রিয়াগুলি হয় তিনি বলেছেন। তারপরেও তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে এটা জনমতের জন্য এটা ওয়েবসাইটে দিতে হবে এবং সেই জন্য যে করতে হবে, এবং সে ঠিকই আছে। এটা তো আপনার এই ধরনের একটা গুরুত্বপূর্ণ আইন, তিনি যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ আইন, এবং সেটা করতে গেলে ওয়েবসাইটে দিয়েছে না, এখনও দেয়নি, আমি সেটাই আসছি। কিন্তু হঠাৎ করে আপনার একটা দ্রুত গতি শুরু হয়ে গেল এই আইনটা নিয়ে, যে কথাটা কদিন আগেই সরকারের দিক থেকে বলা হচ্ছিল যে এটা সময় লাগবে, রাতারাতি সম্ভব নয়, এই অধিবেশনে সেটা সম্ভব নাও হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করব এই জিনিসটা করতে। কিন্তু হঠাৎ একটা নাটকীয় পরিবর্তন ঘটে গেল, এবং পরিবর্তনটা হচ্ছে 17 তারিখে, এই মাসের 17ই জানুয়ারি, আপনি জানেন যে ক্যাবিনেটের বৈঠকে হঠাৎ করে ড্রাফট খসড়া এই কী বলে যে ক্যাবিনেট সেটা মিটিংয়ে অনুমোদন দেওয়া হলো, এবং সেদিনই কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আওয়ামী লীগের আপনার প্রধানমন্ত্রীর নেতৃত্বে 10 সদস্যের দল তারা রাষ্ট্রপতির কাছে গিয়ে তাদের প্রস্তাবনা সেটা দিচ্ছিলেন। কাজে ইতিমধ্যেই তারা একটা আইন করবেন এটা বলে সেখানে গিয়ে তারা এই কথাটি প্রথম দিকে বলেছেন যে একটা আইন হওয়া দরকার। কিন্তু একটা জিনিস সেখানে কিন্তু ওই প্রতিনিধি দলের প্রস্তাবনার মধ্যে আমি যখন এই রিপোর্টটা করছিলাম তখন একটা জিনিস দেখেছি, তার পরিষ্কার করে বলেছেন যে 118 সংবিধানের 118 আর্টিকেলের অনুযায়ী রাষ্ট্রপতি তিনি কোন পন্থায় কিভাবে এই নির্বাচন কমিশন গঠন করবেন তার সমস্ত ক্ষমতা তার হাতেই আছে, এটাও কিন্তু তারা বলেছেন। হ্যাঁ, মানে একদিকে বলেছেন নির্বাচন কমিশন আইন ইত্যাদি। এখন এই যে 14 ফেব্রুয়ারির মধ্যে এই বর্তমান নির্বাচন কমিশন যে তার মেয়াদ শেষ হয়ে যাবে, এখন এত কম সময়ের মধ্যে তো আপনার এই নির্বাচন কমিশনটা কি করা সম্ভব কিনা, যেটা সকলেই যেভাবে চাচ্ছে। এখন এটা একদিকটা ভালো যে সরকার এই কাজটা উদ্যোগটা নিয়েছে এবং দীর্ঘদিন 50 বছরে যে জিনিসটা হয়নি সেটার একটা করার চিন্তা করছেন, এবং সেই কাজটা কিন্তু শুরুতেই এটা নিয়ে আবার এরকম হওয়াটা বোধহয় সরকার বাঞ্ছনীয় নয়, আমরা দেখব আগামীকাল তো সেটা দিবেন। আপনার এখানে শুনলাম শামসুল সাহেব যে কথাটা বলেছেন যে এটা যা দেখা যাচ্ছে সে তো পূর্ণাঙ্গ হবে না, অনেক কিছু অপূর্ণ থাকবে। আপনাদের এই ডিবেট ফর ডেমোক্রেসিতে এসে অনেকগুলো প্রসঙ্গে উঠে এসছে, কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের দেখতে হবে যে কালকে যখন এটা তারা পেশ করবেন সংসদে সেটা কোন ধরনের জিনিস আছে না আছে, কারণ আমরা যেগুলো দেখতে পেয়েছি বিচ্ছিন্নভাবে খণ্ড খণ্ডভাবে যে সার্চ কমিটি গঠন করা হবে, সার্চ কমিটির জন্য কারা থাকবেন, প্রধান বিচারপতি একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতির নাম দেবেন, হাইকোর্টের একজন বিচারপতি থাকবেন, পিএসসি চেয়ারম্যান থাকবেন, এগুলো বলা হচ্ছে, কিন্তু আমরা তো সেটা জানি না অফিসিয়ালি সেভাবে কিছুটা কী বলে আমাদের
মন্ত্রিপরিষদ সচিব বলেছেন কিন্তু পূর্ণাঙ্গভাবে কিছু বলেননি। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি যে শুরুতেই কিন্তু এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে এবং এটা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে বিভিন্ন সেদিকে রাজনৈতিক দলগুলোর থেকেও। রাজনৈতিক দলগুলো বলতে আমি আওয়ামী লীগ বলছি না, এর বাইরে যে দলগুলো আছে তাদের মধ্যে থেকে অনেকেই এটা বলছে, সবাই হয়তো না, কারণ আওয়ামী লীগ তার মিত্র শক্তিগুলি হয়তো একরকম বলছে। আরেকটা হচ্ছে যে সুশীল সমাজের দিক থেকেও আমরা যদি শামসুল্লাহ সাহেব প্রাক্তন নির্বাচন কমিশনার তিনি যা বললেন, আমরা যদি দেখি যে অন্যান্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালও তারা এখানে কিছু বক্তব্য দিয়েছেন, অন্যান্যরাও বক্তব্য দিচ্ছেন, যে সকলকে নিয়ে যারা এগুলো নিয়ে সব যাকে বলা হয় ইংরেজিতে স্টেকহোল্ডার এবং সবাইকে নিয়ে সকল আলোচনার ভিত্তিতে এটা করা দরকার। এখানে আরেকটা জিনিস আমি লক্ষ্য করেন, এইটার খসড়াটা আমি একটা জিনিস দেখে খুব আমার মধ্যে একটা প্রশ্ন জাগলো যে এরা বলতে চাচ্ছে যে এর আগে যে দুটো সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন হয়েছে তারও আইনগত আপনার বৈধতা এই এই আইনের মধ্যে দেওয়া হবে। তাহলে কি তাহলে সরকারের দিক থেকে নিজেরাই মনে করে নিচ্ছেন যে ওই দুটো নির্বাচন যেই বলে হয়েছে সেটা পুরোপুরি বৈধতার আইনগত বৈধতা ছিল না, তাহলে ওই কথাটা স্বীকার করে নেওয়া হচ্ছে কিনা এই প্রশ্নটা কিন্তু আসবে। কেন ওইটাকে এত আগে আনছে কেন এটা? আরেকটা জিনিস কেউ বলেছেন, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে এটা এসছে, যিনি প্রধান নির্বাচন কমিশনার হবেন বা কমিশনার হবে তো 50 বছরের নিশ্চয় হলে হবে না। কিন্তু আবার তারা প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে গেলে 25 বছর তার ঊর্ধ্বে হওয়া চলে, 35 বছর তার ঊর্ধ্বে হচ্ছে রাষ্ট্রপতি হওয়ার জন্য বিবেচিত হতে পারে, তো সেটা এখানে এই ক্ষেত্রে আবার 50 বছরটা কেন? তারা কি এই দুটো পদের চেয়েও কি অনেক বেশি গুরুত্বপূর্ণ কিনা, মানে কিনা আগে তো ছক্কাটা আছে কিনা সেটা কিন্তু জনগণের একটা একটা বা কেন শুধু বয়স্ক বা ওই ধরনের একটা সময় বিএনপির বলে বিচারপতির বয়স বাড়িয়ে সেখানে ওটা ছক্কাটার বিষয় ছিল, তো এগুলো নানান ধরনের কথা আসছে। কিন্তু আমরা দেখব যে আমার মনে হয় যে আলোচনাটা আরও বেশি মানে সুনির্দিষ্টভাবে করা যাবে যদি দেখি যে আইনটাতে কি আছে। নিশ্চয়ই নিশ্চয়ই ফরিদ ভাই, আপনার কাছে অনেক নিশ্চয় তথ্য রয়েছে, সে বিষয়গুলো আসবো। আমি যেন সাইফুল হক ভাই আপনার কাছে আসি, এবং কয়েকটা কথা মোটা দাগে বললেন, ওয়েবসাইটের কথা তিনি বললেন, রাতারাতি সম্ভব নয় সেটা বললেন, আমি দেখেছি যে ফরিদ ভাইয়ের সব মাননীয় আইনমন্ত্রীর সাথে সেখানে দেখা করেছিলেন, এবং যে কথাটা বললেন যে ইতিমধ্যে কিন্তু এটা নিয়ে নানা রকম বিতর্ক তৈরি হয়েছে, তো এই যে একটা ভালো উদ্যোগ হয়তো নিশ্চয়ই আমরা এটাকে সাধুবাদ জানাই। আমরা ডক্টর শামসুল হুদাকে বলতে দেখেছি, তিনি বলছেন 50 বছর পরে যদি এটা করা হয় যেটা গ্রহণযোগ্যতা যদি না পায় তাহলে সেটা করে লাভ কী, আপনার বিশ্লেষণ কী? জি আপনাকে ধন্যবাদ, আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আপনার সাথে আমার বা ফরিদ ভাইয়ের এ ধরনের অনুষ্ঠানেই প্রথম, আমি আপনাদের দুজনকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা তো নিশ্চয়ই দেখতে চেয়েছি যে 50 বছরেও সুবর্ণ জয়ন্তীর এবছরও আমরা একটা সাংবিধানিক যে নির্দেশনা সেটা মেনে আমরা একটা ভালো আমরা একটা নির্বাচন কমিশনের ব্যাপারে আমরা একটা আইন পাব। এবং কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এবং যেটা ফরিদ ভাই খুব রাইটলি বললেন, মন্ত্রীরা বলে আসছিলেন যে এবার সময় স্বল্পতার জন্য এটা হবে না, প্রায় ইউটার্ন নিয়ে খুবই আকস্মিকভাবে, যার জন্য আমার ধারণা সরকারি দলের এমপিরা বা নীতি নির্ধারকরা অনেকে প্রস্তুত ছিলেন না, খুবই আকস্মিকভাবে মন্ত্রিপরিষদ এই খসড়া আইনটা তারা অনুমোদন করলেন। তারপরে যেদিন ওই দিনই সরকারি দলের সাথে মহামান্য রাষ্ট্রপতির তার সংলাপ হলো, তখনই আমরা জানতে পারলাম পুরো ব্যাপারটা। তো যেটা ইতিমধ্যেই জানেন যে আমরা যেটা আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমরা একটা নিবন্ধিত দল হিসাবেও, ইভেন আমাদের জোট, আমাদের জোটের মধ্যে আরও দুটো শরিক সিপিবি এবং বাসদ, আমরা জোটগতভাবে বলেছি, দলগতভাবে যেটা আমরা বলেছি যে আসলে সংকটটা রাজনৈতিক, এই পুরো নির্বাচন কমিশন কেন্দ্র করে যে সংকট, নির্বাচনী ব্যবস্থার যে সংকট, সংকটটা যেহেতু রাজনৈতিক, রাজনৈতিকভাবে এই সংকটটার সমাধান দরকার। আমরা কিন্তু আমি সেটা একটু পরে বলছি, কিন্তু আইনটা এখন যেভাবে হলো, সরকার কেন রাতারাতি ইউটার্ন তারা নিলেন, ভেতরে বা আন্তর্জাতিকভাবে তারা কোনো মেসেজ দিতে চান কি না যে তারা তো একটা আইনের টাকায় যারা যাচ্ছেন, যেহেতু এই নির্বাচন নিয়ে সরকার
যে সমস্ত প্রশ্নে ভেতরে এবং বাইরে সবচেয়ে বিতর্কিত, তার মধ্যে অন্যতম হচ্ছে 2018 সালে যে নির্বাচন এবং পরবর্তীকালে এমনকি স্থানীয় সরকারগুলো যে নির্বাচন যেটা চলছে, যে নির্বাচন কেন্দ্র করে মানুষের একটা গণহতাশা আছে, গণ অনাস্থা আছে, দেশটিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এক অর্থে বাস্তবে বিদায় নিয়েছে। যখন দেখি যে ইভেন 400 বেশি চেয়ারম্যান সাহেবরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন, এরকম একটা অবস্থাতে সরকার যখন আইনটা করছেন, তখন যেটা আপনার অনুষ্ঠানে শামসুল হুদা সাহেব যেটা বললেন, আমি তার সঙ্গে একমত, এটা সার্চ, এটাকে বলা উচিত সার্চ কমিটিকে এক ধরনের আইনি পোশাক আসলে এটা পরানো হচ্ছে, সার্চ কমিটিকে একটা আইনি বৈধতা দেওয়া একটা, তো সেটা একটা করতে পারেন। কিন্তু আমরা যে আইনটা চেয়েছি, যে আইনটা যেটা মানুষ যে আইনে অংশগ্রহণ করবে, আইনের খসড়া আপনি এখানে ওয়েবসাইটে আপনি দেবেন, জনগণের অংশীজন তো বটেই, দেশের যে কোনো নাগরিক তারা কথা বলবেন, মতামত দেবেন, তারা একটা ভালো পরামর্শ তারা আনতে পারেন, স্টেক হোল্ডাররা তো আছেনই, সবাই কথা বলবেন, আলোচনা করবেন, সংসদেও সেটা যাবে, দীর্ঘ একটা আলোচনা একটা হবে। আর গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছি যে সংকটটা যেহেতু রাজনৈতিক, আমরা সরকারকে অনেক আগে থেকে বলে আসছিলাম যে এটা রাষ্ট্রপতির উপরে নির্ভর না করে, তার ঘাড়ে বন্দুকটা না রেখে, তাকে ভারটা না দিয়ে আপনারা রাজনৈতিক উদ্যোগটা আপনারা গ্রহণ করুন। ডক্টর শামসুল হুদা বলেছেন যে কেউই কিন্তু আইনের ঊর্ধ্ব নয়, আমরা আকবর আলী খানকেও সে একই কথা বলতে শুনেছি গত 2 সপ্তাহ আগে। তো সেক্ষেত্রে যারা নির্বাচন কমিশনার ছিলেন বা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, যদি প্রধান বিচারপতির বাংলাদেশে বিচার হতে পারে কোনো ক্ষেত্রে, তাহলে যদি সত্যি সত্যি যারা সাইবরভাবে অভিযোগ করলেন যে একটা ইন্ডিপেন্ডেন্টলি দেওয়ার একটা ক্লজ হয়তো বা সে আইনের মধ্যে থাকছে, যদি থেকে থাকে তাহলে সেটাকে কীভাবে দেখছেন? সেটা খুবই দুঃখজনক হবে, এবং এটা যদি শেষ পর্যন্ত এটা আছে, খসড়াটার মধ্যে আছে এটা আমি জানি, এটা কী বলে যে, কিন্তু এই জিনিসটা যদি সত্যিই থেকে যায়, এটা স্ট্যান্ডিং কমিটিতে যাওয়ার পরে যদি এটা বাদ না হয়, তাহলে আমি বলবো যে এটা আবার একটা দুর্ভাগ্যজনক ঘটনা হবে। এবং এই দুর্ভাগ্যজনক ঘটনা এবং ইন্ডেমনিটির কথা মনে এলেই আমাদের সেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে ইন্ডেমনিটি জিয়াউর রহমান করেছিল সেই জিনিসটা মনে এসে যায়, এবং তখন কিন্তু সরকার সেই দিক থেকে খুব বিপদে পড়বে, কারণ তার যারা সমালোচক তারা কিন্তু ওই ইন্ডেমনিটির সাথে এই ইন্ডেমনিটি মিলিয়ে তাকে আরও কোণঠাসা করার চেষ্টা করবে। কিন্তু আমি এখানে একজন যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কেন নির্বাচন কমিশনের কথা বলছি, নির্বাচন কমিশন ইটসেলফ ইজ নট দ্য এন্ড অফ এভরিথিং। আমরা এটা তো হচ্ছে, নির্বাচন কমিশন হচ্ছে আমরা একটা সুষ্ঠু, সকলের কাছে গ্রহণযোগ্য, মুক্ত, অবাধ নির্বাচন চাচ্ছি, বাংলাদেশে যেটা মানুষের সবচেয়ে বেশি চাওয়া, এবং যেভাবেই হোক না কেন আমরা এই আশাটা পূরণ হচ্ছে না। 2018 সালে নির্বাচন নিয়ে, তার আগে নির্বাচন নিয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে, এবং সাধারণ মানুষের মধ্যেও ভোটের জন্য যে তাদের একটা আগ্রহ এটা কিন্তু হচ্ছে না। এবং বর্তমান নির্বাচন কমিশন, বেদায়ী নির্বাচন কমিশন যেটা খুব সাফল্যজনকভাবে করতে পেরেছে, যে মানুষকে নির্বাচন বিমুখ করে দেওয়া, নির্বাচন কেন্দ্রে না যাওয়ার যে একটা মানে মানুষের মধ্যে যে জিনিসটা তৈরি হয়ে সংস্কৃতি তৈরি করে, সেই জিনিসটা কিন্তু এই নির্বাচন কমিশনের একটা বড় অবদান হিসাবে থেকে যাবে। এবং ক্রমান্বয়ে আপনি দেখবেন যে ভোটের যে কী বলে যে হার, সে হারটা কিন্তু কমে আসছে। এবং এমনকি নারায়ণগঞ্জ নির্বাচনও যদি দেখেন, যেটাকে আমরা একটা মডেল নির্বাচন হিসেবে বলছি, কিন্তু আগের যে 70% ভোট কিন্তু নেমতে নামতে 50-এর থেকে কিছু বেশি এবার হয়েছে, সেখানেও কিন্তু ইভিএম নিয়ে আপনার সমালোচনা হয়েছে। আমি আমি বেশ কয়েকজনের ইন্টারভিউ দেখেছি, বৃদ্ধ বৃদ্ধা, এবং তারা অনেক আশা নিয়ে নির্বাচন কেন্দ্রে এসেছিলো, তারা ইভিএমের কারণে নির্বাচন দিতে পারে নাই, সেই যদি 200 লোকও হয় তাদের প্রতিও কিন্তু নির্বাচন কমিশনের একটা দায় ছিল। দেখুন, আমি 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 একজন নাগরিক, আমি ইভিএমে আমার আঙুলের ছাপ মিলছে না বলে আমি ভোট দিতে পারবো না, অথচ আমার ভোটার আইডি কার্ড আছে, আমি আগেও ভোট দিয়েছি ইত্যাদি, সেটা কেন হবে? একটা একটা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র থাকে সেটা আমি কেন হবে? এমন এই জায়গাটাই কিন্তু নির্বাচন কমিশন সৃজনশীল হতে পারত। যেমন এখন একটা জিনিস আছে, যদি কারো আঙ্গুলের ছাপ না মিলে, তাহলে যে নির্বাচনের ওখানে যারা প্রিজাইডিং অফিসার থাকে বা যারা তারা কিন্তু অনেক সময়তে সাহায্য করে, পোলিং অফিসাররা সাহায্য করে, তার 3-4টা ভোট দেওয়ার
ক্ষমতা আছে। কিন্তু আমি এটা কেন হয় না যে ইভিএমের আমি চালু করেছি, ইভিএমে সবাই অভ্যস্ত না, নানান ধরনের টেকনিক্যাল জটিলতা আছে, তাহলে যদি আমি পাঁচজন লোক একটা কেন্দ্রে আসে, সে যদি সত্যিকারতে তার ভোটার আইডি কার্ড থাকে, সব কিছু যদি মিল থাকে, আমি সেখানে ভোটটা ম্যানুয়ালি কেন নিতে পারবো না? সেই ম্যানুয়াল ব্যালটটা আমার কেখানে সেখানে রাখতে কোন ধরনের মানে আইনগত মানে আপত্তি আছে বা এটাকে আমি কিন্তু বুঝতে পারি না একজন নাগরিক হিসাবে। এবং সেখানে যদি 200-300 লোক যারা ভোট দিতে পারেনি এবং অনেকে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারেনি, তাদের প্রতি কিন্তু এই দায়টা কিন্তু রাখেনি। আরেকটা হচ্ছে যে আমি শুধু নির্বাচন কমিশন দিয়ে কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না, এর সাথে সেই সময়ে সরকার যে থাকবে, আপনি আপনার এখানে একটা প্রস্তাবনা আপনারা দিয়েছেন, সেটা আপনার সাথে অনেকে একমত হতে পারে, অনেকে দ্বিমত প্রকাশ করতে পারে, কিন্তু আপনি আপনার মত সেখানে দিয়েছেন। আরেকটা হচ্ছে যে আপনার প্রশাসনকে সেই হিসাব হতে পারে, শুধু বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে শুধু বেসামরিক প্রশাসন না, আমাদের সামরিক এবং বেসামরিক সব প্রশাসনকেই কিন্তু আমাদের একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের ভূমিকা পালন করতে হয়, আপনি জানেন। আর এইগুলো সবগুলো গিয়ে যদি না হয়, আমি যেমন যেহেতু আমি ভারতে 4 বছর ওখানে ছিলাম, আরও ঘনিষ্ঠভাবে সেখানে দেখেছি, আমি 2টো নির্বাচনও সেখানে দেখেছি, সেখানে হচ্ছে যে সেখানেও নির্বাচন কমিশন কিন্তু ওই সরকারই গঠন করে, রাষ্ট্রপতিই গঠন করে। হ্যাঁ, সেখানে ওদের 3 জন প্রধান নির্বাচন কমিশন আর 2 জন সদস্য, সেখানে কিন্তু তারা গঠন করে। সেটা তো সরকারের বাইরে যে পার্লামেন্ট গঠন করছে বা ইত্যাদি একটা আইন আছে, সংসদের আইন অনুযায়ী সেইভাবে করে থাকে, কিন্তু একবার হয়ে যাওয়ার পরে তার সঙ্গে কিন্তু সরকারের আর তেমন কোনো সম্পর্ক নেই। প্রশাসন সব কিছু তার অধীনে কাজ করে এবং তার, কিন্তু বাংলাদেশে সেটা আমরা করতে পেরেছি, কোনো নির্বাচন কমিশনকে সেটা করতে পেরেছে যে প্রশাসনকে তার অধীনে নিয়ে এসে কাজ করতে পারা, এবং সেই সাহস এবং সেভাবে তো তারা করতে পারেনি। সে কারণে কি বাংলাদেশের নির্বাচনকালীন সরকার নিয়ে কথা আসে? কারণ যারাই ক্ষমতায় থাকেন তারা কিন্তু চিন্তা করেন যে আবার কিভাবে ক্ষমতা যাবেন, বা যারা ক্ষমতায় নাই তারা চিন্তা করেন কিভাবে এদেরকে হটিয়ে ক্ষমতায় আসবেন। সে কারণে এটা নিরপেক্ষ নিঃসন্দেহ এই জন্য যে আমরা তো যেই জিনিসটা আছে যে আগে থেকেই আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কেন নষ্ট হয়ে গেল বিএনপির সময়, এটা মওদুদ আহমেদ যখন আইনমন্ত্রী তখন তিনি এই কাজটা করেছেন, যে তার সময়ে তাদের সময়ে তত্ত্বাবধায়ক সরকারের যে বিচারপতি, প্রধান বিচারপতি, তার বয়স বাড়িয়ে দিয়ে যে যিনি একেবারে সদ্য অবসরপ্রাপ্ত তাকে তার লোক যাতে থাকতে পারে সেই কাজটা করা, এবং সেখান থেকে কিন্তু শুরু হলো এই জটিলতাটা শুরু হলো। কিন্তু আমরা সেই সময়ে কিন্তু সুন্দর নির্বাচন দেখেছি বাংলাদেশে, মানে আমরা সেখান থেকে যারা নির্বাচিত হয়েছে যে সরকার, সেই সরকার সম্পর্কে কিন্তু আজকে যে ধরনের কথাগুলো শুনতে হচ্ছে সেই কথাগুলো কিন্তু তখন শোনা হয়। কাজে আমি যেটা বলতে চাচ্ছি যে শুধু নির্বাচন কমিশন এই কাজটা বলার মধ্য দিয়েই কিন্তু আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, মানে একা নির্বাচন কমিশনের পক্ষে কোনো ভাবে যে আমাকে নির্বাচন কমিশন এই কথাটা আসছে যে আমাদের সংবিধানে আছে 50 বছর আমার হয়নি, তার ফলে আমি যেন তেন একটা নির্বাচন কমিশন করে দিলাম, যেটা আপনার এখানে শামসুলুদ্দার সাহেব বললেন, সেটাও কিন্তু মানে কোনো কাজের কাজ হবে না। কারণ আমাদেরকে যদি করতেই হয় সেই কাজটা আমাদের সুষ্ঠুভাবে করতে হবে, এবং সেই কাজটা করার জন্য এই 14ই আপনার আগামী মাসে 14 তারিখের মধ্যেও কিন্তু সেটা করা সম্ভব, আমরা যদি দ্রুত সদিচ্ছাটা থাকে সেই সময়টা কিন্তু, কারণ এর চেয়ে আমরা দেখেছি যে করণীয় করা সেই কাজটা, কারণ করতে তো হবে এই সময়ের মধ্যেই, কারণ 14 তারিখের পরে যদি আপনার হয়ে যায় তখন তার আপনাকে আবার আইন না করে আরেকটা করলেন জটিলতায় পড়তে, এবং সেই জটিলতাটা পড়তে হবে সেই কাজটাকে। কাজে সব কিছুর মধ্যেই হচ্ছে রাজনৈতিক ইচ্ছাটার উপর সদিচ্ছার বিষয়। নিশ্চয়ই ফরিদ ভাই, আমরা আলোচনা নিশ্চয়ই আপনার সাথে অংশ আসবো। আমি কয়েকটা মোটা দাগে সাইফুল ভাই আপনার কাছে আসতে চাই। এই যে আপনারা কেন সংলাপে গেলেন না, আজকে বলছেন যে সকলের একটা আলোচনা দরকার, আপনারা গেলেন না কেন? আমরা সংলাপে যাইনি কয়েকটা কারণে। একটা আমি যেটা বলেছি যে আমরা যে কথাগুলো আমরা এবার বলতাম এই কথাগুলো 2012 সালে আমরা বলেছি, এই কথাগুলো 2017 সালে এই কথাগুলো আমরা বলেছি যে নির্বাচন কমিশনের আইনটা কিভাবে হবে, কমিশনে কারা গঠন হবেন কিভাবে, যেখানে আপনি জানেন যে পুরো নির্বাচন যেখানে একটা টাকার খেলায় পর্যবেসিত হয়েছে,
এক ধরনের নির্বাচনে ব্যবসায় পর্যবেসিত হয়েছে, আমরা অনেকগুলো সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি। তাহলে বলতে চাই আমরা গত সময় যারা দিয়েছেন, না আমরা বলেছি, কিন্তু এ পর্যন্ত সেটা মাননীয় রাষ্ট্রপতি বা তার অফিস বা নির্বাচন কমিশন, আসলে আমরা কিন্তু দেখেছি যে এ ব্যাপারে চুল পরিমাণ কোনো উদ্যোগ নেওয়া হয়নি পূর্বেরগুলোর ফলে। হ্যাঁ, কোন ফলে আমাদের এই প্রশ্নে নতুন কোনো বক্তব্য আমাদের নাই, বরঞ্চ যে কথাটা ছিল এটা না হওয়াতে 14 সালের মতন এরকম একটা একতরফা নির্বাচন দেখতে হয়েছে, 18 সালের মতন এরকম একটা নজিরবিহীন যেখানে ভোটাররা ভোট কেন্দ্রে যাবারই প্রয়োজন হয়নি এরকম একটা নির্বাচন আমাদেরকে দেখতে হয়েছে। আর আমরা আরেকটা যে কথা বলেছি, শেষ বিচারে মহামান্য রাষ্ট্রপতি সংবিধান তাকে নির্বাচন কমিশন গঠন করবার তাকে দায়িত্ব দিলেও তিনি সরকার, সরকারের প্রধান নির্বাহী বা প্রধানমন্ত্রী, তার অনুমোদনের বাইরে তার আসলে কোনো কিছু করবার সুযোগটা নেই। এখন আরেকটা বিষয় স্পষ্ট হলো, আমরা বলেছি না হলে রাষ্ট্রপতি সময়ের অপচয় হবে, তিনি বরঞ্চ তার নৈতিক ক্ষমতা ব্যবহার করে, যেটা আমি আগে বলেছি, সরকারি দল বা প্রধানমন্ত্রীকে বলতে পারেন যে আমার ঘাড়ে তো বন্দুক রেখে লাভ হবে না, সমস্যাটা রাজনৈতিক, ইলেকশন কমিশনটা ভেঙে পড়েছে, মানুষের কোনো আস্থা বিশ্বাস নাই, আপনাদের মধ্যে বিরোধ বৈরিতাটা, এটা আপনারা কথা বলুন, আলোচনা করুন, আলোচনা করে মানুষ যখন পরস্পর যুদ্ধ করে তখন মানুষ আলোচনা করে, কথা বলে, মানুষ এক ধরনের রিকনসাইল করার মানুষ চেষ্টা করে, এবং সরকার কিন্তু এ কথা তারা কানে দেয়নি। আমরা বলেছিলাম শেষ অবলম্বন হিসাবে রাষ্ট্রপতি পদের মর্যাদা ব্যবহার করে এই কথাটা আপনি বলুন, কিন্তু আমরা এই ব্যাপারে কোনো উদ্যোগ আমরা দেখিনি। আর আপনি যে কথাটা আমি একটু 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 রেসপন্ড করতে চাই খুব কুইকলি, যে যে কায়দাটা হচ্ছে ইতিমধ্যে দেশের মানুষের মধ্যে এই ব্যাপারে ভয় আতঙ্ক জন্ম নিয়েছে, আবারও আমরা রকিব কমিশন মার্কার একটা কমিশন অথবা হুদা কমিশনের মতন আরেকটা কমিশন আমরা পেতে যাচ্ছি, যারা সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা দূরের কথা, বরঞ্চ আরেকটা দেখাবে সরকারের দলের পক্ষে ভূমিকা রাখতে, যেটা ফরিদ ভাই একটুকে বললেন, মানুষ যে নির্বাচনের ব্যাপারে যে দেশের মানুষ এটাকে উৎসব মনে করে, মানুষ এটাকে উৎসব মনে করে, মানুষ মনে করে যে ভোটাররা সে একদিনের, সে হচ্ছে রাজা, একদিনের রাজার যে ক্ষমতাটা সেটা পর্যন্ত আপনি হরণ করেছেন, অথচ আপনার দায়িত্ব ছিল নির্বাচন কমিশন হিসাবে আপনি ভোটারদের পক্ষে দাঁড়াবেন, আপনি নাগরিক অধিকারের পক্ষে দাঁড়াবেন। গত 5 বছরের এই কমিশনের চুল পরিমাণ কোনো একটা উদ্যোগ আমরা দেখিনি কোনো একটা ব্যাপারে, এত চুরি মানে ইলেকশন কেন্দ্রিক, বলছি যে দুর্বৃত্তায়ন, এত শুরু করে যা কিছু হয়েছে, কোনো একটি বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে আমরা এত অসংখ্য বিষয়ে রাজনৈতিক দলগুলো বলেছে, গণমাধ্যমে হাজার হাজার অভিযোগ এসছে, কোনো একটি বিষয়ে আমলে নিয়ে তারা কোনো উদ্যোগ তারা গ্রহণ করেননি। সেজন্য বলেছি আমরা যে পুরো সরকারের তৎপরতা দেখে মনে হয়েছে তারা স্বাধীন, মেরুদণ্ড সম্পন্ন, কার্যকরী নির্বাচন কমিশন সরকার দেখতে চান না, যেটা আগেও আমরা সরকারগুলো দেখেছি এরকম নির্বাচন কমিশন দেখতে চান, যে নির্বাচন কমিশন পরবর্তী নির্বাচনের তাদের উপরে ভোট দিয়ে তারা বৈতরণী পার হবেন, এটা জনপ্রত্যাশার এটা বিরুদ্ধে আমরা, সেজন্য আমরা এটাকে যাইনি। আরেকটা যে কথাটা খুব বলেছি, আমরা তো নির্বাচন কমিশন হলেই কি সেটা হবে, যে কথাটা আপনি বললেন ফরিদ ভাই, যে কথাটা বললেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচনকালে সরকার কথাটা বলছি কেন, বলছি এ কারণের জন্য যে আমাদের দেশের নির্বাচন কমিশনের, ধরুন যদি একজন বিশ্ব, যদি একজন দক্ষ সৎ মানুষ থাকেন, কিন্তু নির্বাচনকালীন সরকার অর্থটা কী, পুলিশ প্রশাসনের ভূমিকাটা কী, আমলাতন্ত্রের ভূমিকাটা কী, আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাটা কী, টোটাল রাষ্ট্রের যে এজেন্সিসগুলো তাদের ভূমিকাটা কী, এটা হচ্ছে নির্ধারক ভূমিকা। নির্বাচন বাংলাদেশে এরকম সংস্কৃতি এখনও গড়ে ওঠেনি যে রাজনৈতিক দল নির্বাচনকালীন তারা একটা তত্ত্বাবধায়কের ভূমিকা তারা পালন করবেন, কেবল এটাকে মুখে বলে তারা কেবলমাত্র রুটিন ওয়ার্ক তারা করবেন। আমাদের এখানে যেহেতু পুরো ব্যাপারটা একটা দলীয়করণ হয়েছে, দলীয় আনুগত্যের পরীক্ষায় কে কত সামনে যেতে পারে, এই কারণের জন্য এই প্রশাসন, এই আমলাতন্ত্র, এই আমাদের টোটাল যে রাষ্ট্রের সেট আপ, এটাকে রেখে সরকার দলের বাইরে অন্যদের পক্ষে ভোট আনা বা বিজয়ী হওয়ার বাস্তবে কোনো সুযোগ নেই বাংলাদেশে। এই সংস্কৃতি দুর্ভাগ্যজনকভাবে এই সুবর্ণ জয়ন্তীর এ বছরও আমরা এরকম সংস্কৃতি আমরা গড়ে তুলতে পারিনি, এবং গত 2 নির্বাচন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে
দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে আপনার পছন্দের দল দূরের কথা, সরকারি দলের ভোটারও আর ভোট কেন্দ্রে যাওয়ার দরকার হবে না। ওরা লেপের নিচে ঘুমিয়ে থাকলে ওরা জানে যে আমি যদি ঘুমিয়েও থাকি আমার মার্কার প্রার্থী জিতবে, সন্ধ্যাবেলা আমার মার্কার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে। এটা তো খুবই দুর্ভাগ্যজনক। এটা নির্বাচন নিশ্চয়ই শেষ কথা না, এটা হচ্ছে গণতন্ত্রের একটা গেটওয়ে একটা, তাই না? কিন্তু আপনি আরেকটা কথা, মানুষ এটাকে খুবই গুরুত্ব দিয়ে নিয়েছে। এটা এমন একটা দেশ মানুষ দুবেলা না খেয়ে থাকতে রাজি থাকে কিন্তু ভোটের অধিকার হারাতে চায় না। ভোট দেবার পর খবর রাখেন এমপি সাহেব মন্ত্রী সাহেব কী করলেন, কিন্তু ভোট দিতে না পারার যে বেদনা, তার যে হিউমিলিয়েশন, তার যে রক্তক্ষরণ, এটা কিন্তু মারাত্মক। ভোট হচ্ছে ব্যক্তি মানুষ হিসাবে তার পরিচয় মর্যাদা সম্মান, তার যে ব্যক্তি সার্বভৌমত্ব, এটা তার একটা বহিঃপ্রকাশ। একদিনে রাজার অধিকারকে যখন যখন কেড়ে নেওয়া হয় তখন মানুষ হিসেবে তার আর কোনো আইডেন্টিটি থাকে না। এই জন্য ভোটটা কিন্তু এত বেশি গুরুত্বপূর্ণ দুর্বা। এবং এই এদেরকে, এই নির্বাচন কমিশনকে ভবিষ্যতে আমি নিশ্চিত যদি কোনো গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয় তাদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে। বঙ্গবন্ধুর হত্যার বিচার যেভাবে ইমিউনিটির আইন করেও যেভাবে বন্ধ করা যায়নি সেটাকে করে আইন হয়েছে, এই এখন এই আইনে যদি ইমিউনিটি দেওয়া হয় ভবিষ্যতে এই ইমিউনিটি প্রত্যাহার করে এই নির্বাচন কমিশন যারা কোটি কোটি মানুষের ভোটাধিকার হরণ করেছেন তাদেরকে বিচারের কাঠ গড়ায় তাদেরকে এই দেশের মানুষ দাঁড় করাবে। এটা শুধু এইটা সরকারের জন্য আত্মঘাতী, আমি প্রায় বলি আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগ একসময় ভোটের অধিকারের জন্য তারা রাজপথে একসঙ্গে আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, রক্ত দিয়েছি আমরা। দুর্ভাগ্যজনকভাবে সে আওয়ামী লীগের জন্য কিন্তু এরকম একটা পর্যায়ে তার একটা রাজনৈতিক পরাজয়, একটা নৈতিক পরাজয়। সুতরাং আওয়ামী লীগকে আজকে উচিত হবে, আমরা বলেছি সমাধান নেই, সমাধান নিশ্চয়ই আছে, কথা বলুন, আলোচনা করুন, পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডাররা আলোচনা করে কীভাবে এর থেকে আমরা বেরোবো। আমরা যদি আগামী ইলেকশনও যদি ফেল করে বাংলাদেশের উন্নয়ন নিয়ে আমাদের যেটুকু গর্ব, যেটুকু আত্মশ্লাঘা, এটা কিন্তু থাকবে না কিন্তু। কারণ রাজনৈতিক যদি একটা স্থিতি না আসে এরকম বিরোধ বৈরিতা এরকম প্রতিহিংসা দিয়ে কোনো দেশ শেষ পর্যন্ত কিন্তু উন্নয়ন কিন্তু টেকসই হবে না। আমি আশা করব সরকারের শেষ পর্যন্ত শুভবুদ্ধির উদয় হবে, সরকার মানুষের কথাটা শুনবেন, আলাপ আলোচনার পথটা রুদ্ধ করবেন। জি জি নিশ্চয়ই, আমরা এই আলোচনাটা থেকে অন্য আলোচনা যেতে চাই। ফলে যদি 10-15-20 সেকেন্ডে কথা বলি, নির্বাচনের কালীন সরকারটা আসলে কী হওয়া উচিত? আমরা অন্য আলোচনা যাব, বিরতিতে যাওয়ার সময় হয়েছে। এখন এখন আমি মনে করি যে নির্বাচনকালীন সরকার এখন যে প্রশ্নটা আছে এটা কিছুটা আমার কাছে কী বলে যে ইরিলেভেন্ট মনে হচ্ছে, এই জন্য যে এটা সম্ভব না, বাস্তবে এটা এখন সম্ভব হবে না। কারণ বর্তমান যে সরকার আছে মানে একটা নির্বাচনকালীন সরকার করার জন্য যে সংবিধানের পরিবর্তন এবং দুই তৃতীয়াংশ সেই ভোটে, সেটা তো সম্ভব না, সংবিধানে আছে। কিন্তু আপনি কী মনে করেন? কিন্তু আমি মনে করি যে আপনার আমাদের যদি যেই ক্ষমতাসীন সরকারেরই প্রধানমন্ত্রী, শুধু প্রধানমন্ত্রী এবং তার ছোট একটা ক্যাবিনেট নিয়ে সেই নির্বাচন করা সম্ভব, যদি সেই ক্ষেত্রে আপনার নির্বাচন কমিশন শক্তিশালী হয়, প্রশাসন শক্তিশালী হয়, তো যারা 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 নির্বাচন করবেন তারা তো বলছেন এই সরকার ক্ষমতাসীন থাকলে তারা নির্বাচনে যাবেন না। তাহলে আবার তো সাইফুল ভাই অভিযোগ করলেন যে আমাদের যত উন্নয়নই হোক না কেন, যত ক্রেডিবল হোক না কেন, আমাদের এটার জন্য সব কিছু কিন্তু আমাদের ধূলিসাৎ। সেটা তারা বলছেন, কিন্তু আমি আবারও বলছি যে কথাটা সেটা হচ্ছে যে এই বাস্তবতাটা এমন একটা জায়গায় আমরা চলে আসছি যে সেই বাস্তবতায় ফিরে যাওয়ার আর সেই জায়গাটার মধ্যে ফিরে যাওয়াটা সম্ভব হচ্ছে না। যদি সেটা একটা ভাবেই সম্ভব এখন যে প্রবল একটা গণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বাধ্য করা যে সেরকম একটা পরিস্থিতি আবার সংবিধানকে সংবিধানে অ্যামেন্ডমেন্ট এনে আপনার সেই কাজটা করা, কারণ আপনি তো বললেই হবে না। নিশ্চয়ই এটা বলছি যে আমি আমি বললাম বললেই যে জিনিসটা হয়ে যাবে তা তো না, আমি সেই দিক থেকে বলছি কথা বলি মানে আলোচনার জন্য। ফরিদ ভাই যেটা বললেন, বাস্তবে যেটা আপনি আগে বলছিলেন, যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে সময় তো আসলে কোনো সমস্যা না। আমরা আগে দেখেছি 91 সালে শাহাবুদ্দিন সাহেবকে কিভাবে তার শর্তে তাকে আমরা প্রধান করলাম, আবার তিনি দায়িত্ব পালন করে আবার তিনি ফিরে গেলেন। তার মানে দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে এটা আমরা করতে, 96 সালে যে বিএনপি 15 ফেব্রুয়ারি নির্বাচন করলো না, তারা আবার আন্দোলন করে সেই বিএনপিকে আমরা বাধ্য করলাম তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে, সেটা তার মানে আপনি যেটা বললেন রাইট, আন্দোলনটা লাগবে, আন্দোলন একটা ব্যাপক আন্দোলন লাগবে। আমি এটা আপনি নিশ্চয়ই, আপনি তো গণমাধ্যমের মানুষ বহু বছর, আপনার অভিজ্ঞতা, কোনো মানুষ কি বিশ্বাস করে, এমনকি আওয়ামী লীগের যারা ভোটাররা তারা কি বিশ্বাস করে যে দলীয় সরকারের অধীনে
মানুষ নির্বিঘ্নে নিরাপদে তার পছন্দের দল বা প্রার্থীকে ভোট দিতে পারবে? দেশের কোনো মানুষ কি এটা বিশ্বাস করে? ব্যাপক মানুষ এটা বিশ্বাস করে না। সত্য হচ্ছে এটা, আমার আওয়ামী লীগের বন্ধুরা তো সেই কথা তো বলবেন, পাবলিকলি কী বলবেন জানি না, কিন্তু মনের কথা তো হচ্ছে এটা। তার মানে কি, কিন্তু দেশটা যেখানে গেছে, যদি আগামী নির্বাচনটা ব্যর্থ হয়, আমি যে কথাটা বলেছি, রাজনীতির মধ্যে যদি শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের পথ যদি রুদ্ধ হয়, তখন কি হয়, চক্রান্ত ষড়যন্ত্রটা বাড়ে, সংঘাত সংঘর্ষ, আমরা বলি জঙ্গিবাদী মৌলবাদের জন্য উত্থানটা বাড়ে, নিশ্চয়ই বাংলাদেশকে এরকম একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি যোগ করতে চাই। আমি এই জায়গাটা যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আন্দোলন যদি না করতে পারে, তাহলে বিএনপি বা যারা এই অবস্থান নিয়েছেন তাদের উচিত হচ্ছে যে তারা তাদের সমস্ত সাংগঠনিক শক্তি নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করা, এবং এই নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়েই কিন্তু তার কোন শক্তিটা আছে এবং সরকারের কোথায় দুর্বলতাটা আছে। এবং আমি এটা বিশ্বাস করি, আমি একজন সাংবাদিক হিসাবে পর্যবেক্ষণের মাধ্যমে, যে এই দলগুলো যদি তাদের আন্তরিকভাবে সর্বশক্তি নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করে, এবং একটা দলীয় সরকারের অধীনেই একটা নির্বাচন কমিশন, যদি নতুন নির্বাচন কমিশন হয়, তাহলে একটা সরকার থাকা অবস্থাতে সেই সরকার পরিবর্তন করা সম্ভব। র‍্যাবের বিরুদ্ধে সম্প্রতি জাতিসংঘের যে 12 মানবাধিকার সংস্থার বিবৃতি, সেটা বোধহয় বেশ কয়েকদিন আগেই হয়েছিল, কিন্তু আমরা হয়তো বা এখন জানতে পারছি। তো এই যে সিকোয়েন্স একের পর এক, আমরা দেখলাম যে একটা স্যাংশন দেওয়া হলো বেশ কয়েকজনকে, আবার এ ধরনের বিবৃতি দেওয়া হচ্ছে, তাহলে কোন চ্যালেঞ্জ আমাদের জন্য সামনে অপেক্ষা করছে যদি এগুলি বারবার ঘটতে থাকে? একটা জিনিস হচ্ছে কি, আপনিও জানেন ভালো করে যে এই যে মানবাধিকার সংগঠনগুলো, এরা 12টা বলুন ইত্যাদি, এরা দীর্ঘদিন থেকে এরা এই ধরনের জিনিসগুলো বলে আসছে। এবং এমনকি আমি যখন এপিতে কাজ করতাম, তখনও কিন্তু আমি এটা খুব ভালোই টের পেতাম, এরা বিভিন্ন সময়ে এগুলোকে তারা সামনে তুলে আনা, হিউম্যান রাইটস ওয়াচ, এবং আপনি জানেন যে বাংলাদেশে এই কিছু কিছু সংগঠন, হিউম্যান মানবাধিকার সংগঠন আছে, তাদের কর্মকর্তাদের বাংলাদেশে আসাও কিন্তু নিষিদ্ধ একটা অবস্থা আছে, তাদেরকে ভিসা দেওয়া হয় না, আমরা এই এই জিনিসগুলো, কাজে এটা নতুন যে করে এসছে তা না, এটা নতুন করে এসছে এই যেটা জাতিসংঘে চিঠি দেওয়া, এটা কিন্তু তারা আগেও করেছে, এবং গত কিছুদিন থেকে সম্প্রতিকালে তারা এটা বারবার এটাকে সামনে তুলে আনছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা র‍্যাব এবং তার অন্য কয়েকজনের বিরুদ্ধে, সেখান থেকে জিনিসটা আরও সামনে তুলে আসছে, কাজে তারা একটা জায়গায় তারা অ্যাচিভ করেছে এই, এবং এই যে তাদের অর্জনটা, এই অর্জনটার ফলে তারা এখন মনে করছে তারা আরও যেটা, এদিকে আমাদের শান্তিরক্ষী বাহিনীতে যারা আছেন, এদিকে আমাদের কোনো এফেক্ট হতে পারে মনে হয় কিনা আপনার কাছে? না, এটা তো মানে সরাসরি এখনই কোনো এফেক্ট না করলেও দীর্ঘমেয়াদী একটা ছায়া ফেলছেই, যখনই ধরুন যে এরা তো ধরুন আপনার যাচ্ছে, র‍্যাবের প্রতিনিধিরা সেখানে প্রতিনিধিত্ব আছে, বা যারা এখানে র‍্যাবে কাজ করেছেন তারা পরবর্তীতে পুলিশ প্রশাসনে ফিরে এসে বা সেনাবাহিনীতে ফিরে এসে বা সেখান থেকে বা সশস্ত্র বাহিনীতে ফিরে এসে সেখানে আবার তারা যেতে পারছেন, বা গিয়েছেন, গিয়ে এসে আবার এখানে এসেছেন, কাজে এই পুরো জিনিসটা কিন্তু আপনার, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এটা আপনি সরকারের বিভিন্নভাবে যে ধরনের প্রতিক্রিয়া, সে প্রতিক্রিয়াতেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে জিনিসটাতে একটা ভালো তীব্র একটা ধাক্কা সরকারের, যদিও শুরুর দিকে যেটা বলতে চেয়েছে যে তারা ড্যাম কেয়ার একটা ভাব, কে কী বললো না বললো তাতে আমাদের কিছু আসে যায় না, সে যত বড় শক্তিধর শক্তি হোক তাতে কিছু আসে যায় না, কিন্তু দেখবেন যে একটার পর একটা কথা কিন্তু এখন আসছে, যে কথাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে না, সরকার এটা বুঝতে পারছে যে জিনিসটা একটু গুরুতর। কীরকম, স্বরাষ্ট্রমন্ত্রী আপনার ডিসিদের সম্মেলন বক্তৃতা দেওয়ার এসে বাইরে যখন সাংবাদিকদের সাথে কথা বললেন, তিনি বললেন যে সব দোষ র‍্যাবের উপরে দেওয়াটা অন্যায়, এটা তার মানে একটু ডিফেন্সিভ ব্যাপারটা, যে তারা সব দোষ এই ধরনের সবগুলো কাজের জন্য তাদেরকে দায়ী করা, এটা ঠিক না। এবং পররাষ্ট্রমন্ত্রী যেটা বললেন সেটা আরও কিন্তু এক আমাদের জন্য চিন্তা বা দুশ্চিন্তারও ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তিনি যেটা বললেন, তিনি বললেন যে এই যে র‍্যাব, এই তো গঠন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এই র‍্যাব গঠন করেছে ব্রিটেন বা এই পশ্চিমা রাষ্ট্রগুলোর উপরে তারা দেবে, এবং তাদের ট্রেনিং দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের একটা এলিট ফোর্সের উপর, ফোর্সকে তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ট্রেনিং করিয়েছেন, জি ট্রেনিং করাতে পারে সেটা আমরা, কিন্তু সৃষ্টি করেছে তারা
এটা বলা এখন একজন পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে এই কথাটা আসা, আমরা দোষটা তাদের উপরে দেওয়ার চেষ্টা নাকি না, দোষটা তাদের উপর দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা খুব খুবই কি বলা যায় যে বাল সুলভ বা আপনার চাইল্ডিশ যে কতগুলো থাকে না, যে একেবারেই ইম্যাচিউর, এবং এটাকে আপনি কী করে বলতে পারেন যে র‍্যাব তৈরি করেছে? এটা বিএনপি সরকারের সময় তো হয়েছে, এই সরকার কখনো কখনো বলতে চেয়েছে যে র‍্যাব তো আমরা করিনি, করেছে, এবং যারা করেছে র‍্যাব তারা এখন আবার র‍্যাবের বিরুদ্ধে কথা বলছে। প্রশ্নটা সেটা না, প্রশ্নটা সেটা হচ্ছে যে আজকে আমাদের দেখুন এখান থেকে নিয়ে আবার আপনি যে প্রসঙ্গটা প্রশ্ন করেন এটা নিয়ে আবার লবিস্ট ব্যাপারটা নিয়েও একটা নানা ধরনের জটিলতা হচ্ছে। লবিস্টের ব্যাপারটা আজকে সরকারের দিক থেকে বলা হচ্ছে, সরকারের কয়েকজন মন্ত্রী বলছে যে বিএনপি লবিস্ট লোক নিয়োগ করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তারা দিয়েছে, কোথার থেকে দিল, কিভাবে দিল, সরকার নিজেও কিন্তু লবিস্ট নিয়োগ করে আসছে দীর্ঘদিন থেকে, সেটা এই সরকার হোক বা যে কোনো সরকার। লবিস্ট নিয়োগটার মধ্যে কিন্তু আইনগত কোনো বাধা নেই, এবং এটা কোনো আইনি দিক থেকেও কিন্তু আমরা একটু শুনি যে সাইফুল হক ভাই নিশ্চয়ই একটু বলতে যাচ্ছেন, আলোচনাটা সারমর্মটা বুঝতে পারলাম। আমি যদি একটু বলি, একটু আমার বেশ কয়েকটা প্রশ্ন আমি একটু খুব সংক্ষেপে হেডলাইনে বলি। প্রথমত আমি খুবই বিস্মিত হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর স্টেটমেন্টে যে র‍্যাবের গঠন প্রশিক্ষণ তো এরাই করেছে, তিনি বোঝাতে চেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য, এদেরকে বলেছেন। ফরিদ ভাই খুব সঙ্গতভাবে প্রশ্ন উত্থাপন করেছেন, একটা স্বাধীন সার্বভৌম দেশে আমাদের একটা সবচেয়ে বড় এলিট ফোর্স, এটা কি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র গঠন করলো, প্রশিক্ষণ দিল, তাহলে আমাদের জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা, আমাদের এন্টিটির জায়গাটা কোথায় থাকে? এটা প্রচণ্ড দায়িত্বহীন কথা। শুধুমাত্র দায়িত্ব এড়ানোর জন্য তার উচিত ছিল তার এই বক্তব্য তাকে প্রত্যাহার করা, অথবা মাননীয় প্রধানমন্ত্রীর তার এই বক্তব্যের জন্য তাকে নিন্দা জানিয়ে কথাটা বলা। এটা তিনি আমাদের দেশকে অপমান করেছেন, পুরো জনগণকে অপমান করেছেন, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের আমাদের যে মর্যাদাটা আমাদের অহমের মধ্যে, এটা কিন্তু আঘাত লেগেছে। র‍্যাবের ব্যাপারে আমাদের সমালোচনা আছে, এটা আমাদের বিএনপি আমল এটা হয়েছে, আমার মনে আছে ব্যারিস্টার মধুর সাহেব তখন আইনমন্ত্রী, আমি সিডাপের একটা প্রোগ্রামে আপনি যেখানে বসা আমি ওখানে বলেছিলাম, আপনারা এখন যে তখন আবার ওই চলছে আপনার ক্লিন হার্ট অপারেশন তখন চলছে, আমি আমি তখন থাকি ইন্দিরা রোডে, আমি তখন ওনাকে বলেছিলাম যে এটা কিন্তু একদিন আমাদের ইন্দিরা রোড থেকে দুজনকে সেখানে ধরে নিয়ে ওদেরকে হত্যা করা হয়েছিল। আমি বলেছি এই র‍্যাব তো একদিন আপনাদেরকে খাবে, এটা তো আত্মঘাতী এটা। সুতরাং সেটা নিয়ে আমাদের সমালোচনা আছে, কথা আছে, এটা আরেকটা প্রশ্ন। কিন্তু মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন, জাতির স্বাধীন জাতির রাষ্ট্র হিসাবে আমাদের ন্যূনতম মর্যাদা জায়গাটা থাকে না। এই পররাষ্ট্রমন্ত্রী তিনি একবার বলেছেন, ফরিদ ভাই নিশ্চয়ই সাক্ষ্য দেবেন, ফরিদ ভাই তখন দিল্লিতে দায়িত্বপ্রাপ্ত, বললেন ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতন সম্পর্ক। তারপর এরকম একটা দায়িত্বহীন, এরকম একটা ফরিদ ভাই একটা শব্দ বললেন, বালসুলভ যে বক্তব্যটা, এটা অবিশ্বাস্য একটা, এগুলো হতে পারে না। এটা 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 আমাদের জাতীয় মর্যাদাকে এটা কিন্তু ক্ষুণ্ণ করে। আর গুরুত্বপূর্ণ যেটা, পুরো ঘটনাটা তো আমাদের জন্য খুব বিব্রতকর, জাতি হিসাবে, দেশ হিসাবে আমাদের জন্য খুব লজ্জার, আমাদের জন্য খুবই অপমানের। এটা কিন্তু নতুন কোনো বিষয় না। এটা যে কথাগুলো আমরা এখানে বলছিলাম যে সরকার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এবং র‍্যাব বিভিন্ন বাহিনীগুলোকে দিয়ে যেভাবে আমরা বলি আমাদের ভাষায় যেখানে ক্রস ফায়ার চলছে, এনকাউন্টার চলছে, রাষ্ট্রীয় সন্ত্রাস যেখানে চলছে, এটার মধ্যে একটা আন্তর্জাতিক একটা স্বীকৃতির জায়গাটা এখানে এসছে। সুতরাং এটা সরকারকে, এ ব্যাপারে সরকার উচিত ছিল পুরো একটা শ্বেতপত্র প্রকাশ করা, সমস্ত অভিযোগগুলো নিয়ে গভর্নমেন্টকে। কিসের শ্বেতপত্র এটা? আমি বলছি যে তারা যে সমস্ত অভিযোগগুলো, আচ্ছা, এই যে সাতজনের বিরুদ্ধে যে স্যাংশন দিয়েছে, এ পর্যন্ত কোনো সরকার থেকে অফিসিয়ালি কোনো শ্বেতপত্র নাই। সরকারের উচিত ছিল এটাকে শুধুমাত্র মিডিয়াকে কী খাবে সে কথাটা না বলে, তাদের অভিযোগগুলো সরকার যদি কনফিডেন্ট থাকেন, প্রত্যেকটা সরকার উচিত ছিল এ ব্যাপারে পূর্ণাঙ্গ একটা ব্যাখ্যা দেওয়া, একটা শ্বেতপত্র প্রকাশ করা। এখন যে ১২টা মানবাধিকার সংগঠন তারা যে কথাগুলো বলেছেন, এটা জনগণ কি, আমাদের এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না? এখানে মানব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না? আপনি কেবলমাত্র প্রদীপের যখন ক্ষমতায় ছিল, ওই আপনার মেরিন ড্রাইভে 150 থেকে 200 মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। প্রদীপের অ্যারেস্ট হওয়ার পরে এরপরে মেরিন ড্রাইভে আর কোনো হত্যাকাণ্ড হয় নাই, খেয়াল করবেন। এবার স্যাংশন দেওয়ার পরে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া
এখানে ক্রস ফায়ারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কোনো ঘটনা নাই। তার অর্থটা কি? সরকার এটাকে তারা এখন অ্যাকাউন্টে নিতে তারা বাধ্য হচ্ছেন, যে এখন ইন্টারন্যাশনাল কমিউনিটি দেখছে যে বাংলাদেশে কীভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, জন অধিকার লঙ্ঘিত হচ্ছে কীভাবে, ফলে এটা আমাদের জন্য উদ্বিগ্ন। সরকারের পক্ষে বাহিনীগুলোকে সরকার ব্যবহার করতে যেয়ে পুরো বাহিনী এখন বিতর্কিত হয়ে যাচ্ছে, পুরো বাহিনীগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। আমরা ইউএনওর শান্তিরক্ষী বাহিনীতে আমাদের র্যাবের সদস্যরা থাকতে পারবেন কি না, তাদেরকে আমাদের উইথড্র করতে হবে কি না, এবং হয়তো আজকে বলল র্যাব, তারপর দিন বলবে পুলিশ, তারপরে যদি আর্মির কথাটা বলে তখন আমরা যাবো কোথায়? নিশ্চয়ই নিশ্চয়ই পূর্ণাঙ্গ ব্যাপারে একটা শ্বেতপত্র প্রকাশ করুন, কথা বলুন, কালোকে কালো বলুন, সাদাকে সাদা বলুন, আপনি পুরো দেশবাসীকে পুরো ব্যাপারটা শুধু রাজনৈতিক ফায়দা নেবার জন্য কথাটা না বলে পুরো মানুষকে পুরো ঘটনাটা আপনারা অবহিত করুন। নিশ্চয়ই নিশ্চয়ই আমি ফরিদভাই শেষ করতে চাই, শেষ সর্বশেষ এক মিনিটে যদি আপনার সর্বশেষ বিশ্লেষণ করেন, আসলে পরিস্থিতিটাকে আমরা ওভারকাম করতে চাই, আমরা দোষারোপের মধ্যে পড়তে চাই না, কীভাবে দেখবেন আপনি? এখানে আমার ব্যাপার হচ্ছে যে সরকার এটাকে কূটনৈতিকভাবে সেটা মোকাবেলা করবেন, এমন সেই কূটনৈতিকভাবে মোকাবেলা করার জন্য যা যা করা দরকার সেখানে একটা সমন্বিত প্রচেষ্টা নেওয়া দরকার, এবং এটা দেশের ভিতরের রাজনীতিতে কনজামশনের জন্য তারা যে কথাগুলি বলছেন সেগুলো পরিস্থিতিটাকে আর একটু ঘোলাটে করে দিচ্ছে, আরও জটিল মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন তৈরি হয়েছে, সেগুলো না করে এটা যার যে কাজটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে যে এটাকে কূটনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, কারণ আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অনেকগুলো কিন্তু শক্তিশালী দিক আছে, অনেকগুলো ভালো দিক আছে, যেটা বিদায়ী রাষ্ট্রদূত তিনি নিজেও বলে গেছেন, কাজে ওই জায়গার থেকে ধরে এবং যেই কারণে জিনিসটা হয়েছে সেটা সত্যিকার অর্থে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রেই বলুক, বাইরের কেউ বলুক বা না বলুক, কোনো মানবাধিকার সংস্থা বলুক না বলুক, আমরা এই কথাটা আমাদের মনে করতে হবে যে আমরা আইনের শাসন চাই, আইনের শাসন অনুযায়ী আমরা চলবো, এবং কেন গুম হবে, এই দেশের 600 জন মানুষ গুম হয়ে যাবে এবং 600 এই ধরনের বিচার বহির্ভূত হত্যা হবে, সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের মধ্যেও আছে এবং আমাদের সাধারণ নাগরিকদের মধ্যেও আছে, এবং সেই প্রশ্নের জবাবটা আমরা আমাদের সরকারের কাছ থেকে পেতে চাই, এবং সেটা শুরু হওয়াটাও কিন্তু আমরা সরকারের কাছ থেকে পেতে চাই, বাইরের দিক থেকে বলেই যে আমরা একটা কিছু করব সেটা যাতে না হয়, তাহলে আমি একজন নাগরিক হিসাবে এই দেশের সন্তান হিসাবে আমি গর্বিত হব এবং গর্ববোধ করব। আমি একটা খালি একটা লাইন বলি, না হলে যেটা হবে ফরিদভাই যেখানে বললেন আমি পরে বাক্যটা বলি, না হলে আমাদের বাহিনীগুলো বিতর্কিত হবে, না হলে বাহিনীগুলো প্রশ্নবিদ্ধ হবে দেশের ভেতরে এবং বাইরে, তাতে কিন্তু রাষ্ট্র হিসাবে আমাদের এক্সিস্টেন্স কিন্তু অনেকগুলো গুরুতর প্রশ্নের মুখোমুখি হবে। এটা সমাধান কি? সমাধান আপনি মানবাধিকার নিশ্চিত করবেন, ভোটাধিকার নিশ্চিত করবেন, রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করবেন, ক্রস ফায়ার এনকাউন্টার বন্ধ করবেন, বাংলাদেশের আইন অপরাধী যত বড়ই হোক না কেন প্রচলিত আইনে গ্রেপ্তার করে তাকে বিচারের সুযোগ আছে, সুতরাং আপনি সে পথে আমরা যেন হাঁটতে পারি। তবে প্রিয় দর্শক, আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের অতিথি সিনিয়র সাংবাদিক ফরিদ হোসেন এবং রাজনীতিবিদ সাইফুল হককে। আমরা একটা বিষয়ে নিশ্চিত, সেটি হচ্ছে যে বাংলাদেশ সুশাসনের একটা যে ঘাটতির কথা বলা হচ্ছে, সেই সুশাসন ঘাটতি যাতে না হয়, বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড না হয়, ভোটের অধিকার যাতে থাকে, সেটি সব কিছু মিলিয়েই আমরা একটা প্যাকেজ ডিল চাই, অর্থাৎ বাংলাদেশকে এগিয়ে দিতে চাই, প্রত্যাশা করে প্রিয় দর্শক আজকের মতো আমাদের এই মুক্তমত এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।